আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেন? ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, খ আদম আলাইহিস সালামকে, গ আসমান জমিন, ঘ কলম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। সো উত্তর হবে ঘ কলম। কলম লক করে দেয়া হোক, ঘ কলম। আপনি বলছেন কলম, সারা জীবন বিভিন্ন মানুষের কাছে শুনে এসেছি নূরে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। দেখি আপনার উত্তরের কি অবস্থা। আপনি যে উত্তরটি দিয়েছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি।